प्रिय दर्शक अपन के आो एक स्वागत जाना जिला फुटबले आज हमें यही मुहूर्ते रही डिवईएम मठ अर्थात प्राच्य भारती स्टेडियम जेखने आज चतुर्थ अर्थात शेष प्री क्वार्टर फाइनल खेला शुरू होते चले मुखोमुखी हबें डोमजुड़ एलकार अत्यंत एक शक्तिशाली और जनप्रिय दल खाटोरा नेताजी संघ एवं अपर दलटी हल ব্যারাকপুর থানার অত্যন্ত আরও একটি জনপ্রিয় দল ব্যারাকপুর স্পোর্টস ক্লাব। ব্যারাকপুর স্পোর্টস ক্লাবের আমরা এখন পেয়ে গেছি সম্পাদক মাননীয় মানস রায়। রায় মহাশয়কে আমি ডেকে নেব, আজকের খেলার কিছু খুঁটিনাটি বিবরণ উনি দেবেন। আচ্ছা মানসদা, খেলা তো শুরু হতে চলেছে আর কয়েক কিছুক্ষণের মধ্যেই দেখাই যাচ্ছে আপনার দলের খেলোয়াড়রা ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে। তো আজকে যে আপনাদের দলটা নামছে, কিরকম দল নামছেন হ্যাঁ একটু যদি বলেন। দেখুন, ব্যারাকপুর স্পোর্টস ক্লাব এবং ব্যারাকপুর স্পোর্টস একাডেমি, আমরা একসাথেই আমরা দুটো ক্লাবকে চালাই। ব্যারাকপুর স্পোর্টস একাডেমি একদম গ্রাসরুট লেভেল থেকে প্লেয়ার তুলে আনছে এবং আগামী দিনে বাংলার ফুটবলে আমরা বেশ কিছু প্লেয়ারকে আমরা উপহার দিতে পারবো, এটুকু আমরা আমাদের কনফিডেন্স আছে। আমাদের সিনিয়র টিম ব্যারাকপুর স্পোর্টস ক্লাব নামে খেলে। আজকে এখানে আমরা যে খেলতে এসেছি, এখানে যারা খেলতে এসেছে তাদের মধ্যে বেশিরভাগই ব্যারাকপুর স্পোর্টস ক্লাবেরই সিনিয়র প্লেয়ার। অল্প কয়েকজনকে এই ধরনের টুর্নামেন্ট খেলার জন্য আমাদের বাইরে থেকে নিতে হয়, সেই মতো কলকাতার এরিয়ানস ক্লাব, পাঠচক্র, ইউনাইটেড খেলা বেশ কিছু খেলোয়াড়কে আমরা এনেছি। আমরা আগেও এখানে দুটো বছর অংশগ্রহণ করেছি, 2018 এবং 2019। 2020-তে করোনার জন্য এই টুর্নামেন্টটা হয়নি, আবার তৃতীয়বারের জন্য আমরা খেলছি। তা প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই ডোমজুড় ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনকে, যারা মানে অনেক দূরের ব্যারাকপুর স্পোর্টস ক্লাবকে পরপর তিনবার সুযোগ দিয়েছেন বলে। এবং আমি আশাবাদী যে এবারে গত দুবারই আমরা চাই বেকারে বিদায় নিয়েছি, খুব ভালো খেলেও আমরা, এটা লাক ফ্যাক্টর থাকে একটা খেলার মধ্যে। তা গত দুবারে আমরা চাই বেকারে বিদায় নিয়েছি, আশা করছি এবারে আমরা ভালো ফল করতে পারবো। বলছি মানসদা, এটা তবু আরেকবার বলি, আমরা সবসময় নিরপেক্ষ থাকবো, টুর্নামেন্ট কমিটি নিরপেক্ষ থাকবে, তবুও তার মাঝে একবার বলি, এটা কিন্তু এলাকার টিম, কীরকম হবে যদি কিছু বলেন। দেখুন, এলাকার টিম হিসেবে তো বোধ হয় আমি যদি খুব স্মরণশক্তি আমার ভুল না হয়, এদেরকে 2018-তে এদের কাছেই আমরা টাইব্রেকারে হেরে গেছিলাম। তা এলাকার টিমের জনসমর্থন তো আছেই, তাছাড়া এই অঞ্চলে খেলাধুলারও যথেষ্ট মানে সুনাম আছে, এখানে একদম ভূমিপুত্র যারা তারাই বেশিরভাগ খেলে। হ্যাঁ, দু চারটে ছেলে প্লেয়ারকে সব জায়গা থেকে আনতে হয়, তারাও নিশ্চয়ই আনবে, এবার দেখা যাক। তাদের প্রতিও শুভেচ্ছা আমি জানাবো না, কারণ আমি খেলাটাকে যুদ্ধক্ষেত্র বলেই মনে করি, আমি জিতে ফিরতে চাই। আপনার লোকাল টিম হলেও আমি তাকে হারাতে চাই। তবে অবশ্য লড়াই দেবে, এটা কি আমি এটা ধরতে পারি কি কিছুটা যে 2018-র বদলা ম্যাচও হতে পারে? না, ফুটবলে বদলার ওইভাবে মানে আমি 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 দেখি না, কারণ কিন্তু আমি জিততে চাই, বদলা নয়। ওর খেলা হয়েছিল, ওরাও ভালো খেলেছিল, আমরাও ভালো খেলেছিলাম, এখন টাইব্রেকারে ফয়সলা হয়েছে, বদলার ব্যাপার না। তবে মুদ্রা কথা হলো, আমরা জিততে চাই, আমরা জিততে চাই, জিতবার জন্য এসেছি অবশ্যই, সেটা আমরা আশা করব, আশা করবে এলাকার সমস্ত ফুটবল প্রেমী মানুষরা। আমি আসমাউল, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন জেলা ফুটবল। ধন্যবাদ।